নমস্কার, শুভ সন্ধ্যা। স্বপ্না ভাদুড়ী প্রতিবাদী পেজে আপনাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। ছোটদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, সেই সঙ্গে আমি মানে অ্যাডভান্স আপনাদেরকে বলে দিচ্ছি, মানে শুভ নববর্ষের প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা। প্রত্যেকের পরিবারকে নিয়ে আপনারা ভালো থাকবেন, শান্তিপ্রিয়ভাবে থাকবেন, খুব ভালোভাবে আপনাদের যেন প্রত্যেকের পরিবার চলে। আমি শুভ নববর্ষ আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম আগাম। আজকে হঠাৎ আমি লাইভে এই কারণে আসলাম, কিছু কথা আপনাদের মধ্যে আমি শেয়ার করব। অনেকদিন ধরে ভেবেছিলাম যে এই ব্যাপারে একটুখানি আমি লাইভ করব, আপনাদের মধ্যে কিছু মেসেজ আমি দেব। যে মানুষটাকে নিয়ে আমি আপনাদের মধ্যে এই মেসেজটা দেব, সেই মানুষটাকে আপনারা প্রত্যেকেই চেনেন, আপনাদের অতি পরিচিত মুখ, অতি কাছের মানুষ এবং প্রত্যেকেই চেনেন। আমি যখন নামটা বলবো অবশ্যই আপনারা চিনতে পারবেন এবং অনেকেও হয়তো আপনারা ওনাকে ভালোভাবে চেনেন। ওনার নাম হচ্ছে মাননীয় আনোয়ার হাসান পাশা সাহেব। যাই হোক, আমি কখনো ভাবতে পারিনি যে আমি কখনো এইরকম একজন হৃদয়মান ব্যক্তি, একজন মানবিকতার মানুষ, ওনার সঙ্গে আমি কখনো দেখা করতে পারবো। তো যাই হোক, ঈশ্বরের কৃপা, আল্লাহর কৃপা, ভারত মায়ের আশীর্বাদ, আর সেই সঙ্গে আপনাদের তো প্রত্যেকের ভালোবাসা আমার প্রতি রয়েছে, আপনাদের আশীর্বাদ রয়েছে আমার মাথায়। তো যেভাবেই হোক, আমার একজন ভাই আমাকে সাক্ষাৎ করিয়ে দেয় কলকাতাতে, আমাদের এই মাননীয় আশা সাহেবের, সরি, মাননীয় পাশা সাহেবের অফিসে। তো আমি গিয়ে যখন ওনাকে সামনাসামনি দেখতে পারলাম, আনোয়ার পাশা সাহেবকে, তখন আমি একটা কথাই বললাম যে দাদা, আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে আপনার সঙ্গে একটু দেখা করব, আপনার সঙ্গে কথা বলবো। তো আমি আজকে খুব খুশি যে সত্যি আমি আপনাকে আজকে মানে সামনাসামনি দেখতে পেলাম। একটা কথাই বলবো যে মানুষ হিসাবে সত্যি খুবই ভালো। আমি জানি না ওনার অব্দি আমার এই মেসেজটা পৌঁছাবে কিনা, বা আমার এই কথাগুলো উনি জানতে পারবেন কিনা আমি জানি না। যদি ওনার অব্দি আমার এই মেসেজটা যায় বা এই কথাগুলো উনি মানে শুনতে পাই, তো আমি নিজেকে খুব ধন্য মনে করব, সত্যি আমি বলছি। তো আনোয়ার পাশা সাহেবকে আমি বললাম যে দাদা, আপনাকে আমি অনেক দিন ধরে ফলো করছি, অনেক দিন ধরে আপনাকে দেখতে পারি বা দেখতে পারি প্রত্যেক দিনতেই আপনার ব্যাপারটা, কিছু কিছুটা কিছু নিয়ে একটা দেখেই থাকি। শুধু আমি না, আমরা প্রত্যেকেই দেখি, বাংলা সহ প্রত্যেকটা স্টেটেরই মানুষ কিন্তু ওনাকে চেনেন, কারণ একজন মানুষ হিসাবে ওনাকে চেনেন। যদিবা উনি একজন আপাতত এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের একটা স্টেটের মধ্যে একটা মাইনরিটির কিন্তু জেনারেল সেক্রেটারির পোস্টে উনি আছেন। আমি কিন্তু সেই কথা এখানে ডিক্লেয়ার করার জন্য আসিনি, বা উনি টিএমসিতে এসছেন আমি সেই কথা ডিক্লেয়ার করার জন্য আসিনি। আমি শুধু আপনাদের মধ্যে এই কথাটাই আমি মানে মেসেজটা দিতে চাই যে মানুষকে যখন আমরা দুরকম চোখে দেখি, বা সমাজে মানুষের মধ্যে যে বিভাজন করা হচ্ছে, হিন্দু মুসলিম করা হচ্ছে, তো তখন যদি আমরা আমাদের বিবেকটাকে সত্যি ক্লিয়ারভাবে আমরা নিজেকে নিজে প্রশ্ন করি যে ভালোর পাশে যেমন খারাপ থাকে, আলোর পাশে অন্ধকার থাকে, ভালো মন্দ খারাপ সব কিছু নিয়েই কিন্তু এই দুনিয়া চলছে। আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে মানুষগুলো দেশের জন্য, মাটির জন্য, সমাজের জন্য, অসহায় মানুষগুলোর জন্য কাজ করে, তাদেরকে নিয়ে কোনো কথা বলা হয় না সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে কোনো রকমভাবে ফোকাস করা হয় না সোশ্যাল মিডিয়াতে। কারণ সেটা আমি নাই বা বললাম, আমি আবার বেশি কিছু বললে আমাকে তো এক কথায় বলা হয় আমি মুসলিমদের সাপোর্ট করি না। আমি একজন মানুষকে নিয়ে আজকে লাইভটা করছি। তো পাশা সাহেব দীর্ঘদিন ধরে মানে সমাজসেবার মধ্যে উনি যুক্ত আছেন। আমি অনেক সময় দেখেছি যে যখন বুলবুল ঝড় হলো আমাদের পশ্চিমবাংলার মাটিতে, তখন কিন্তু উনি নিজে জল মানে জলের মধ্যে গিয়ে যারা খেতে পাচ্ছে না, যারা অসহায় পরিস্থিতির উপরে তারা দিন কাটিয়ে চলেছে, তাদের পাশে কিন্তু উনি দাঁড়িয়েছেন। এবং এটাও আমি দেখেছি যে যখন এই আমাদের আমফান ঝড় হলো, প্রচুর মানুষের পাশে এই আনোয়ার পাশা সাহেব কিন্তু উনি দাঁড়িয়েছেন পাশা ফাউন্ডেশনের তরফ থেকে। এবং এই যে আমাদের করোনা মহামারীতে আমাদের ভারতবর্ষটাকে তো কি বলবো, শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী একটা মানে আতঙ্কের মধ্যে ছিল বা এখনো আছে, যদিও এখন পার্সেন্টেজ কম করোনার আক্রান্ত সংখ্যা, তবু একটা মনের ভয় থাকে যে করোনা এমনই একটা মানে মহামারী রোগ যে করোনা অনেক পরিবারকে পুরো কাঁদিয়ে রেখে চলে গেছে। অনেক পরিবারের মানে সদস্যরা ছটফট করে মরার সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে তারা কিন্তু নিঃশ্বাস ত্যাগ করেছে ভারত মায়ের মাটিতে। আমি তখনও দেখেছি যে পাশা সাহেব কিন্তু কোনো ধর্ম দেখেনি, কে কি ধর্ম পালন করে, কে কোন ধর্মের, কে মন্দিরে যায়, কে মন্দিরে মসজিদে
নিয়ে যায়, কে আল্লাহর কাছে দোয়া করে, কে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কে গির্জায় গিয়ে যিশুকে প্রে করে, কে গুরুদুয়ারে গিয়ে গুরুনানককে স্মরণ করে, এইটা কিন্তু উনি দেখেনি। আমি এই কথা এই কারণে বলতে বাধ্য হলাম যে মানুষ হিসাবে মানুষকে যদি আমরা হৃদয় দিয়ে আমরা বিচার করি, দুটো চোখকে যদি সমানভাবে দেখে বিচার করি, অবশ্যই আমরা বিচার করব সঠিক, আমরা মন্তব্য সঠিক করব, এবং আমরা ভালো এবং খারাপটা আমরা বুঝতে পারব। এখন একটা মানে সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, এটা সম্ভবত 1978-এ রিলিজ হয়েছিল মুভিটি, নাম ছিল ধুলকা ফুল। আমাদের মোহাম্মদ রফি সাহেব গান করেছিলেন। অ্যাকচুয়ালি আমি মোহাম্মদ রফি সাহেবের অত্যন্ত একটা বড় ভক্ত, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাকে ভক্তি করে আমি কথাটা বলছি। মোহাম্মদ রফি সাহেব গান করেছিলেন, আর সেই ধুলকা ফুলে, ধুলকা ফুল যে সিনেমা, সেই সিনেমার কিন্তু হিরোইন এবং হিরো ছিল মালা সিনহা এবং রাজেন্দ্র কুমার। ওখানে একটা গান হয়েছিল, মানে আমাদের মোহাম্মদ রফি সাহেব গান করেছিল যে, না তো হিন্দু বানেগা না তো মুসলিম বানেগা, ইনসান কে বলাত ইনসান বানেগা, মালিক নে নফরত কো নেই শিকায়া, ইনসান নে ইনসান কো নফরত শিকায়া। সত্যি সেই কথাগুলো এখন আমরা কিন্তু বুঝতে পাচ্ছি। সকালে উঠলেই ভাবি, এই তো টিভি চালালেই তো দেখতে পাবো, এই ধর্ম নিয়ে উচ্ছ্বাস হয়ে পড়েছে কিছু অন্ধভক্তরা, যাদের চোখে ডবল ডবল ধর্মের চশমা পরা আছে। আবার কখন এটাও দেখতে পাচ্ছি যে কেউ যদি কোনো দোকান দেয়, তাদের প্রতি গিয়ে নানান রকমভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, কারণ তারা মুসলিম, দাঁড়িয়ে আছে মুখে টুপি মাথায় লুঙ্গি পরে, নামাজ আদায় করে পাঁচবার আল্লাহর কাছে, তারা পারবে না কোনো দোকান দিতে। তো এইসব কথাগুলো আমরা যেমন দেখি, আমাদের এটাও দেখতে হবে যে যাদের প্রতি এইভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, সেই কমিউনিটির, সেই ইসলামিক ধর্মের মায়ের সন্তান মাননীয় আনোয়ার পাশা সাহেব যেভাবে পাশা ফাউন্ডেশনের তরফ থেকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সত্যি আমরা গর্বিত, সেই সঙ্গে আমরা আনন্দিত যে আমাদের এই ভারতবর্ষের মাটি সত্যিই ভ্রাতৃত্বের মাটি, সম্প্রীতির মাটি, ভালোবাসার মাটি, একতার মাটি, ঐক্যতার মাটি, মিলন বন্ধনের মাটি, রাম রহিমের মাটি, নজরুল ইসলাম সাহেবের এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। আজকে মনে পড়ছে না আমাদের নজরুল ইসলাম সাহেবের কবিতাটা? পুরোটা আমি আপনাদেরকে বলতে পারবো না, ভুল হতে পারে, তবে যে কথাটা বলেছিলেন যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। পাশা ফাউন্ডেশনের এই যে সেবাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা সমাজের বুকে অসহায় মানুষদের মুখের হাসি ফোটাচ্ছে, যারা দারিদ্রতার মধ্যে জীবন কাটাচ্ছে তাদের পাশে গিয়ে যখন ওনারা দাঁড়াচ্ছেন পাশা ফাউন্ডেশনের তরফ থেকে, সেই আমাদের নজরুল ইসলাম সাহেবের ওই কবিতাটা কিন্তু খুব মনে পড়ে। এই যে আমাদের 25শে ডিসেম্বর গেল, আমরা তো প্রত্যেকেই যার যতটা ক্ষমতা ঈশ্বর দিয়েছেন, যার যতটা ক্যাপাসিটি, আমরা বাড়িতে কেক নিয়ে এসেছি, কেক এনে আমরা প্রত্যেকে পরিবারে খেয়েছি, কিন্তু যে মানুষগুলো স্টেশনের উপর, প্ল্যাটফর্মের বাইরে, রাস্তার উপরে, যারা সারাটা দিন শুধু বসে থাকে যে কখন বাবুরা অফিস থেকে, ট্রেনের থেকে নামবে, বাড়িতে যাওয়ার পথে হয়তো আমাদের হাতে 1 টাকা 2 টাকা দেবে, 5 টাকা 10 টাকা দেবে, বা আমাদের হয়তো কিছু খাবার দেবে, সেই মানুষগুলোর কথা যদি আমরা একটু ভাবি, দেখবেন কতটা ভালো লাগে যদি তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। হয়তো অনেকের মন থাকে, তাদের হয়তো ক্ষমতা থাকে না, তাদের সামর্থ্য থাকে না, কিন্তু 25শে ডিসেম্বর আমি দেখতে পারলাম আমাদের এই মাননীয় আনোয়ার পাশা সাহেব পাশা ফাউন্ডেশনের তরফ থেকে কেক দিয়ে প্রত্যেকটা সদস্যকে, যেসব পাশা ফাউন্ডেশনের সব সদস্যরা রয়েছে, সেসব ভাইয়েরা দাদারা প্রত্যেকটা মানে অসহায় মানুষদের পাশে চলে গেছে, তাদের হাতে কেক তুলে দিয়েছে। কারণ 25শে ডিসেম্বর যদি আমরা বানাতে পারি, 25শে ডিসেম্বরে যদি আমরা আনন্দ করতে পারি, 25শে ডিসেম্বরে যদি আমরা গির্জায় গিয়ে যিশুর কাছে প্রে করতে পারি, আর যে মানুষগুলো প্ল্যাটফর্মে বসে আছে, রেলের খাদে বসে আছে, রাস্তায় বসে আছে, মার্কেটের এদিক ওদিকে সামনে পিছনে যখন আমরা দেখতে পাই বসে থাকে বাটি হাতে করে, তারা শুধু বলে যে বাবুজি আমাকে একটু কিছু দাও, আমি খাবো, আমার খিদে পেয়েছে, সেই মানুষগুলোরও কিন্তু এই হৃদয়টা তাদের কিন্তু কাঁদে যে আমরাও একটু 25শে ডিসেম্বরে কেক খাবো। এছাড়া আমি এটাও দেখতে পারলাম যে এই যে শীতের দিন অত্যন্ত ঠান্ডা পড়েছে, তো যেসব মানুষগুলোর গায়ে তাদের হয়তো একটা জামা আছে, একটা কাপড় আছে, তাছাড়া তাদের কোনো গরমের কোনো পোশাক আশাক নেই, সেই মানুষগুলো সত্যিই কতটা দুঃখে থাকে, কতটা কষ্ট থাকে, আমরা চার দেয়ালের মধ্যে থেকে আমরা কি বুঝব। পাশা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের মাননীয় আনোয়ার সাহেব যেভাবে
এই শীতের বস্ত্র সেইসব মানুষগুলোর হাতে তুলে দিয়েছে, সেসব মানুষগুলোকে এই পাশা ফাউন্ডেশনের ভাই দাদারা এমনকি তাদেরকে পরিয়ে দিয়েছে, কাউকে কম্বল দিয়েছে, কাউকে চাদর দিয়েছে, কাউকে সোয়েটার দিয়েছে, কাউকে জামা দিয়েছে, নানান রকম ভাবে যতটা ক্ষমতা পাশা ফাউন্ডেশনের ততটাই কিন্তু আনোয়ার পাশা সাহেব কিন্তু চেষ্টা করছে সাধারণ যাদের মুখে একটু হাসি ফোটাতে পারবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। সত্যি আমি অনেক অনেক ধন্যবাদ জানাই পাশা ফাউন্ডেশনকে যে এইভাবে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আমফান ঝড়ে, বুলবুল ঝড়ে, করোনা মহামারীর সময়, এই ঠান্ডার সময় একের পর এক যেভাবে পাশা ফাউন্ডেশনের কাজ আমরা দেখে চলেছি, সেবা যেভাবে মানুষের মধ্যে দিচ্ছে অসহায় মানুষগুলোর পাশে গিয়ে, সত্যি আমরা খুব খুশি হচ্ছি। আপনারা প্রত্যেকেই এই লাইভটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করে দিন, প্রত্যেকের কাছে পৌঁছে দিন। আর আপনারা পাশা ফাউন্ডেশনকে দুহাত ভরে আপনারা মনে অন্তরের অন্তরস্থল থেকে আশীর্বাদ করুন যে এই পাশা ফাউন্ডেশন শুধু বাংলার জন্য না, এই পাশা ফাউন্ডেশন যেন পুরো ভারতবর্ষে প্রত্যেকটা মানে স্টেটে, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অলিগলিতে, প্রত্যেকটা পরিবারের মধ্যে যেন পৌঁছাতে পারে। কারণ পাশা ফাউন্ডেশন কোনো জাতি ভাগ দেখে কিন্তু উনি কখনো জন্য এই ফাউন্ডেশন থেকে সাহায্যের হাত বাড়ায় না। পাশা ফাউন্ডেশনের একটাই কাজ যে মানুষগুলো কষ্টের মধ্যে রয়েছে, যে মানুষগুলো দুঃখের মধ্যে রয়েছে, যে মানুষগুলো না খেয়ে আছে, যে মানুষগুলো ঠান্ডার সময় ছটফট করছে রাতের অন্ধকারে, সেই মানুষগুলোর পাশে যতটুকু ক্ষমতা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ভালো কাজ যে করবে তার জন্য অবশ্যই বলতে হবে, আমাকে যদিবা অনেকে বলবে যে কারণ দিদি তো সবসময় মুসলিমদেরই সাপোর্ট করে, না, আমি একজন মানুষকে নিয়ে এই লাইভটা করলাম, আমি একজন হৃদয়বান ব্যক্তিকে নিয়ে আজকে এই লাইভটা আমি করলাম, আমি এতদিন লাইভ করেছি, এতদিন ভিডিও করেছি, যতটা আনন্দ নিয়ে ঠিক ততটাই আনন্দ নিয়ে আজকে আমি মাননীয় আনোয়ার পাশা সাহেবকে নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু কথাই বলে না, ভালো কাজ যে করে তাকেও কিছু কিছু টাইম, কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত তাকে কিন্তু অনেক কিছু তাকে ফিল করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। একটা ছোট ঘটনা আপনাদেরকে বলি, 2019 সালের ঘটনা, ডিসেম্বরের 15 তারিখের ঘটনা। ঘটনাটি হয়েছিল এই আমাদের পাশা সাহেব একটা সম্প্রীতি রক্ষার একটা মঞ্চের আয়োজন করেছিল, সবার আয়োজন মানে করা হয়েছিল, সেটা সাকসেসফুল হয়নি, পরে কেন হয়নি, কি কারণে হয়নি, কি কি হয়েছিল সবই আপনাদেরকে আমি বলবো, আপনাদের কাছে অবশ্যই আমি জানাবো। তো সম্প্রীতি রক্ষা বলে একটা মঞ্চের আয়োজন করা হয়েছিল হলদিয়া সিটি সেন্টারের ওখানে, কিন্তু যখন একজন গাদ্দার, তাকে আপনারা প্রত্যেকেই চেনেন, বাংলার গাদ্দার, যে বাংলায় থেকে বাংলায় খেয়ে বাংলায় বড় হয়ে বাংলার মাটিতে রাজনীতি শিখে, এখন সেইটাকে সার্কুলেট করছে কোথায়, দুই চাচার কাছে। সে কোন চাচা কি নাম আমার বলার দরকার নেই, আপনারা ভালো করেই জানেন, জুড়া চাচা বসে আছে তো দিল্লির গদিতে, সেই বাংলার গাদ্দার, এই বাংলার মাটির গাদ্দার শুভেন্দু অধিকারী, তার ভালো লাগেনি পাশা সাহেব যে এনআরসি আর ক্যাবের বিরুদ্ধে একটা প্রতিবাদের সভা করার জন্য আয়োজন করা হয়েছিল, সম্প্রীতি রক্ষা মঞ্চের আয়োজন, সেখানে প্রচুর লোক এসেছিল। কারণ আমি দেখেছি যে মাননীয় আনোয়ার পাশা সাহেবের যখন কোনো সভা হতো বা উনি যখন কোথাও যায় কিছু বক্তব্য ওনার থেকে উনি তুলে ধরে মানুষের জন্য, সমাজের জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তখন প্রচুর কিন্তু মানুষ ভিড় করে সেখানে। ওনাকে ভালোবাসেন তবেই তো ভিড় করে, ওনাকে সম্মান করেন তবেই তো আসে, ওনার পাশে এসে দাঁড়ায় কেন, তারা জানে যে একজন মানবিকতা মানুষ, তার পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, এটাই তো মানুষের কালচার, এটাই তো মানুষের হওয়া উচিত। তো যখন সেই মানে বাংলার গাদ্দার শুভেন্দু অধিকারী দেখলো যে একটা ক্যাবের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে একটা শুধু একটা মঞ্চের আয়োজন করেছে তার জন্য এত লোক, তখন তার কিন্তু ঘুম একদম উড়ে চলে গেছে। তখন কিন্তু টিএমসিতে তখন সে ছিল অনেক রকম পোস্টে, আজকে তো বেইমানি করে মানে কি বলবো, একদম গাদ্দারি করে চলে গেল ভারতীয় জনতা পার্টিতে, এটা তো কোনো নতুন কথা না। এই পাশা সাহেবের একটাই দোষ ছিল যে উনি এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে কেন সেইখানে সম্প্রীতি রক্ষা মঞ্চের আয়োজন করেছে, এটা হয়তো আপনারা ভাববেন বা আমি ভাববো বা অনেকেই ভাবতে পারে, কিন্তু না, এটা ওনার অপরাধ ছিল না। এনার অপরাধ এটাই ছিল যে ইনি যে এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে মানে একটা আয়োজন করেছিল একটা সভার, সেইখানে প্রচুর লোকের ভিড় হয়েছিল,
সেখানে মানে এত ভিড় হয়েছিল যে মানে দেখার মতন ভিড়। তাকে কিভাবে এলিগেশন দেওয়া যায় পাশা সাহেবকে, কিভাবে তাকে তার মানে অন্যায় অত্যাচারের মুখে ফেলা যায়, সেই প্রোগ্রেসটা করেছিল বাংলার গাদ্দার শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসন পৌঁছে যায় হলদিয়া সিটি সেন্টারের ওখানে 2019 সালে 15 ডিসেম্বর ঠিক বিকাল 3টার সময়। ওইখানে মঞ্চে বক্তব্য দেওয়ার আগের ঘটনা, ওখানে বক্তব্য দিতে পারেননি কিন্তু পাশা সাহেব। তাকে কি ইয়ে দেওয়া হলো যে না এখানে রাস্তা অবরোধ করা হচ্ছে, এখানে ভিড়ভাট্টা করা হচ্ছে, আইনের ঊর্ধ্বে কাজ করছে। কিন্তু আনোয়ার পাশা সাহেব কাছাকাছি উনি করেন না, কারণ উনি একজন মানবিকতার মানুষ, উনি কখনোর জন্য সংবিধানকে মানে টেক্কা দিয়ে কখনো কোনো কাজ উনি করেন না। আমি জানি বলে আমি বলতে বাধ্য হচ্ছে আপনাদেরকে। উনি কিন্তু পুলিশের কাছ থেকে পারমিশন নিয়েছিল 2019 সাল 15 ডিসেম্বর বিকেল 3টার সময় হলদিয়া সিটি সেন্টারের ওখানে সম্প্রীতি রক্ষা মঞ্চ নামে একটা আয়োজন করেছিল এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে। যাই হোক, সেখানে তো ওনাকে সেই প্রতিবাদটা করতে দেওয়া হলো না। তো ভদ্রলোক আনোয়ার পাশা সাহেবের বাড়ি খড়দার থেকে রাতের অন্ধকারে ওই গাদ্দার শুভেন্দু অধিকারী পুলিশকে পাঠিয়ে দিয়ে ওনাকে অ্যারেস্ট করাই। শুধু অ্যারেস্ট করে থামিনি, ওই পাশা সাহেবকে 50 দিন থানায় রেখেছিল, একটা থানাতে না, আজকে এই থানা তো কালকে ওই থানা, পরশুদিন অন্য থানা, এইভাবে 50টা দিন সেই মানুষটাকে তাকে বন্ধ করে রেখে দিয়েছিল থানার মধ্যে। যাই হোক, কথাই বলে ঈশ্বরের মার আর দুনিয়ার বার, যেখানে ভগবানের ঈশ্বরের আশীর্বাদ থাকে, যেখানে আল্লাহর কৃপা থাকে, আর যেখানে মানুষের ভালোবাসা থাকে, আর মাটির যেখানে ভালোবাসা থাকে, ভারত মায়ের আশীর্বাদ যার উপরে ছিল, সে কখনো বিপদে পড়তে পারে? তার একটা প্রমাণ আপনাদেরকে দিই। যখন সেই পাশা সাহেবের উপরে নানান রকম তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তাকে 50 দিন পরে ঘরের ছেলে ঘরেই কিন্তু চলে আসতে পেরেছিল। তার মধ্যে একটা মানে কাহিনী আপনাদেরকে বলি, একটা কথা বলি, আনোয়ার পাশা সাহেবের মিসেস যে কোনোভাবে আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মা মমতা ওনার কাছে পৌঁছে যান, ওনার কাছে গিয়ে ওনার যে দুঃখের কথা, যা যা হয়েছে ঘটনা সব কিছু উনি জানান, যে ওনার হাজবেন্ডকে নিয়ে কি কি ঘটনাটা হয়েছে। তো যাই হোক, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যিনি, তিনি কিন্তু দেখেনি সে কোন ধর্মের, তিনি দেখেননি সে কোন মানে মুসলিম কি হিন্দু, তিনি দেখেননি যে সে কোন পার্টি করে, তিনি দেখেননি সে কে, তিনি কিন্তু একটা জিনিসে দেখেছিলেন যে সে একজন মানুষ এবং সে একজন বাংলা মায়ের সন্তান, একজন ভারতবাসী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমি মা মমতা বলি, উনি কিন্তু এই পাশা সাহেবকে সে থানার থেকে 50 দিন পরে ওনাকে বের করে। তাই গাদ্দার একটা ঘটনা করতে চেয়েছিল, একটা নানান রকম ভাবে কেস সাজিয়ে এই মানুষটাকে দীর্ঘদিন ধরে হয়তো তাকে জেলে রাখার ব্যবস্থা পরিকল্পনা করেছিল, কিন্তু যেখানে ঈশ্বরের কৃপা ছিল, আল্লাহর দোয়া ছিল, আর আপনাদের সবার ভালোবাসা ছিল, সেই মানুষটি 50 দিন থানায় থাকার পরে সে বাড়িতে ফিরে আসে, ঘরের ছেলে ঘরেই এসছে। তো মানুষকে জীবনে চলতে হলে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মেনে চলতে হয়, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। আজকে মানুষটা সত্যি একটা মানে ভালো জায়গায় পৌঁছে গেছে। পাশা ফাউন্ডেশন এত সুন্দর কাজ করছে, পাশা ফাউন্ডেশন এত সুন্দর মানুষের মন জয় করেছে, এত সুন্দর সমাজের চোখে পড়েছে, যার জন্য গতকাল 24 ঘন্টা চ্যানেলের থেকে পাশা ফাউন্ডেশনকে পুরস্কৃত করা হয়েছে। কারণ প্রত্যেকটা চ্যানেল কিন্তু ফলো করে যে কোন এনজিও কেমনভাবে কাজ করছে, কে কেমনভাবে মাটির জন্য কাজ করছে, কে কেমনভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। সত্যি আমি আরো আনন্দ পেলাম যখন আমি ঘটনাটা কালকে জানতে পারলাম। আমার কাছে ভিডিও ক্লিপটা আছে, তো আমার কাছে এক্সট্রা ফোন নেই বলে আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তো পাশা ফাউন্ডেশনের ভালো কাজের জন্য, মানুষের কাছে সুন্দরভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য 24 ঘন্টার তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে। আমরা শুধু এটা বলবো না যে শুধু পাশা ফাউন্ডেশন আনন্দ পেয়েছে, না, আমরা প্রত্যেকে বঙ্গবাসী আমরা আনন্দ পেয়েছি, কারণ পাশা ফাউন্ডেশন প্রত্যেকটা মানুষের হৃদয়ে চলে গেছে, তবেই কিন্তু 24 ঘন্টা চ্যানেলের থেকে সম্মান জানানো হয়েছে এবং পুরস্কৃত করা হয়েছে পাশা ফাউন্ডেশনকে। আপনারা প্রত্যেকেই কিন্তু লাইভটাকে শেয়ার করে দেবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, এটা কোনো কিন্তু কোনো পার্টি পলিটিক্সের না, এটা একটা মানবিকতার মানুষ। সেই মানুষটিকে আমি নিয়ে কিছুটা টাইম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কেউ ভেবে থাকে যে আমি সাপোর্ট করছি, দ্যাট ইজ রং, সেটা তাদের ভুল ধারণা হবে।
একটা মানবিকতা মানুষকে আমি সমাজের সামনে তাকে নিয়ে কিছু কথা বলে আমি একটু আনন্দ পেলাম, এবং আপনারাও আনন্দ পাবেন যদি আপনারা ধর্মের চশমা না পরে থাকেন, আর যদি ধর্মের চশমা পরা থাকে একটুখানি যদি খুলে রেখে দেন অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি কি কারণে কথাগুলো বললাম। আজকে বাংলার গাদ্দার যেভাবে এই আনোয়ার সাহেবকে একটা বিপদের মধ্যে ফেলতে চেয়েছিল কিন্তু তার মানে পরিকল্পনা সাকসেসফুল হয়নি, কারণ ভালো যে মানুষটা মানুষের জন্য ভাবে, যে মানুষটা বিনা স্বার্থে কাজ করে সমাজে, সেই মানুষ কখনো বিপদে পড়তে পারে না, তারই একটা উপমা আমাদের মাননীয় আনোয়ার হাসান পাশা সাহেব। আপনারা প্রত্যেক বন্ধু বান্ধব প্রত্যেক পরিবারের কাছে আপনাদের পাড়া প্রতিবেশীর কাছে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, এবং পাশা ফাউন্ডেশন যখনই দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে যেসব সেবাগুলো মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে, সেই ইয়েগুলো ভিডিওগুলো আপনারা প্রত্যেকের কাছে একটুখানি পোস্ট করে দেবেন। একটা শেয়ার করার জন্য হয়তো একটা মানুষের কাছে পৌঁছাতে পারে, যে মানুষটা হয়তো অশেয়ার মধ্যে রয়েছে, সেই মানুষটা হয়তো জানতে পারবে যে পাশা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন রয়েছে, যদিবা অতি পরিচিত মুখ প্রত্যেকেই জানে, তবু আপনাদের কাছে আমার তরফ থেকে বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল আমাদের পাশা ফাউন্ডেশনকে বেশি বেশি করে শেয়ার করে দিন, প্রত্যেকের কাছে পৌঁছে দিন, প্রত্যেকে যেন জানতে পারে। আর এই পাশা ফাউন্ডেশন যেন আগামীতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যেন হৃদয়ে পৌঁছাতে পারে, তার জন্য আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা এই পাশা ফাউন্ডেশনকে যদি দেন, তবেই হয়তো আরো অনেক অসহায় মানুষের মুখে হয়তো হাসি ফোটাতে পারবে আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের সকলের খুব কাছের মানুষ, আমাদের সম্মানীয় দাদা মাননীয় আনোয়ার হাসান পাশা সাহেব। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটাই আমি ঈশ্বরের কাছে এবং আল্লাহর কাছে আমি সবসময়ের জন্য প্রার্থনা করি। আর আমি একটা কথাই বলবো, আমাদের পাশা সাহেবকে আমি দাদাকে একটাই অনুরোধ করব যে দাদা আপনার প্রতি খুশি তো ছিলাম, কিন্তু পাশা ফাউন্ডেশনের প্রতি আমরা আরো বেশি খুশি হলাম, আরো বেশি আমরা গর্ববোধ মনে করছি, আর এই পাশা ফাউন্ডেশন যেন প্রত্যেকের মধ্যে পৌঁছে যায়, সেইটুকু দোয়া, সেইটুকু ভালোবাসা, সেইটুকু আশীর্বাদ মানে আমাদের পাশা ফাউন্ডেশনের প্রতি সবসময়ের জন্য ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। প্রত্যেকেই ভালো থাকবেন, আর লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটাবেন। আমাদের 1 জানুয়ারি আসছে, সত্যি কথা নতুন বছরে প্রত্যেকটা মানুষ সুখ শান্তিতে দিন কাটার, প্রত্যেকটা পরিবার নিয়ে খুশিতে দিন কাটার, এটাই তো আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া। এই বছর অনেকের আসে অনেকের আসে না, কিন্তু প্রত্যেকটা পরিবার যেন খুব সুন্দরভাবে সুখ শান্তিতে কাটাতে পারে, আমি এটা সবসময়ের জন্য প্রত্যেকের জন্য আমি শুভকামনা করি। আমার কেউ যদি খারাপ কমেন্ট করে তাদের জন্যও করব, যারা ভালো কমেন্ট করে আমি তাদের জন্যও করব। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। পাশা ফাউন্ডেশন জিন্দাবাদ। মাননীয় আনোয়ার পাশা সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন রইল এই ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার।